वेलकम बैक टू माय चैनल वर्ल्ड ऑफ पाँच फोड़न। चले आबार एकटा नतून रेसिपी निये। आजके एकटा दारुण स्वादेर बांगालीर पुरोनो दिनकार हारिये जावा एकटा रेसिपी, चिंगड़ी माछेर भापा। किन्तु एई चिंगड़ी माछेर भापाटा आमी एकटु अन्य स्टाइले बानिएछि। पुरो भिडियोटा देखते थाकुन, बुझते पारबेन केमन होबे बानिएछि। एकदम नतूनत्व टेस्ट, गरम भाते जस्ट फाटाफाटी। चलुन एबार रेसिपिटा स्टार्ट करछि। प्रथमे आमी पेंयाजटा एरकम झिरि झिरि करे कुचिये निएछि। এবার আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর এরকম লম্বা লম্বা করে ঝিরি ঝিরি করে আলুও কেটে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি আমি 500 মতন চিংড়ি। চিংড়িটাকে ডিভেন করে নিয়েছি। এবার একটা বোল নিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচানো আলু আর কাঁচা লঙ্কাটা। ঝালটা নিজেদের ইচ্ছে মতন দেবেন। এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে আমি দিয়ে দেব একটুখানি হলুদ। খুব কম মশলায় চটজল দিয়ে এই রেসিপি দেখাচ্ছি আমি। দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। চিনিটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। নুন ঝাল মিষ্টিটা একটু পরিমাণে দিলে ভালো হয় তরকারিটা খেতে। দিয়ে দিলাম অনেকটা সরষের তেল, প্রায় 2-3 টেবিল স্পুন সরষের তেল। তেলটা একটু বেশি লাগবে এখানে। এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর কোনো মশলাই লাগবে না। দেখতেই পাচ্ছেন চিংড়ির ভাপা বানাচ্ছি, একদম অন্যরকম খেতে হবে এটা। এবারে একটা আমি টিফিন কৌটো নিয়ে নিলাম। দিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কুমড়ো পাতা। লাউ বা কুমড়ো পাতা দিয়ে এই চিংড়ির ভাপা রেসিপিটা আমি বানাচ্ছি। নতুনত্ব রান্না, চিংড়ির ভাপা আমরা সাধারণত সর্ষে বাটা বা এমনি পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু টালু দিয়েই বানাই। একটু কুমড়ো বা লাউয়ের পাতা যখন পাবেন একটু মার্কেট থেকে নিয়ে এসে এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছের সমস্ত মিক্সারটা দিয়ে পাতাটা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এবার আর একটা আমি টিফিন কৌটো নিয়ে নিচ্ছি। সেখানেও সেম প্রসেসে কুমড়ো পাতাটা প্রথমে দিয়ে তার উপরে চিংড়ি মাছের মিক্সারটা দিয়ে উপর থেকে আর একটা পাতা দিয়ে ভালো করে ঢেকে দেব। কম সময়ে ভাপার এটা একটা রেসিপি, টেস্টি হয় খুব খেতে। আর যেহেতু কুমড়োর পাতা দিচ্ছি তাই জন্য এটা একটা অন্যরকমই টেস্ট হবে নর্মাল চিংড়ির ভাপার থেকে। এবারে আমি টিফিন বক্সটা জাস্ট লাগিয়ে দেবো। 10 মিনিটেই রেসিপিটা রেডি হয়ে যাবে আমার। চিংড়ি মাছ কুক করতে বেশি টাইম লাগেও না। আর দেখতেই পাচ্ছেন আমি মশলা কতটুকু দিয়েছি, জাস্ট নুন হলুদ, কোনো মশলাই ব্যবহার করিনি আমি এখানে। এবারে আমি, আমার কাছে একটা ইডলি মেকার আছে, তার মধ্যে একটা আমি স্ট্যান্ড দিয়ে পরিমাণ মতন হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। আপনারা, আপনাদের কাছে ইডলি মেকার থাকলে বা প্রেশার কুকারে, কিংবা আপনারা কড়াইতেও এরকমভাবে বানাতে পারেন। আমি এবার এটাকে ঢাকা চাপিয়ে দিলাম টিফিন কৌটোটা দিয়ে। এবারে আমি দিয়ে দিচ্ছি এটা গ্যাসে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট পরে দেখুন ফেরো দিলাম, আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম লাগবে এটা দেখতে। এটা একদম পুরোনো দিনকার হারিয়ে যাওয়া একটা রেসিপি, তাই অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। আমাকে কমেন্ট করে জানবেন কেমন লাগলো, গরম ভাতে বানিয়ে খাবেন। টিফিন কৌটোটা একটু কুল ডাউন হওয়ার টাইম দেবেন, না তো গরম লাগতে পারে। দেখুন হয়ে গেছে আমার চিংড়ির ভাপা রেডি। এবারে আমি একটা চামচের সাহায্যে কুমড়ো শাকগুলো জাস্ট একটুখানি নেড়ে চেড়ে একটুখানি মিক্স করে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছ আলু টালুর জন্যে জলও বেরিয়ে এসছে, আমি কোনো জলও দিইনি রান্নাটাতে। কি সুন্দর একটা হালকা একটা পাতলা গ্রেভিও হয়ে গেছে, প্লাস চিংড়ি মাছও কুক হয়ে গেছে। হয়ে গেল না চটজলদি, গরমের দিনে একটা চটজলদি রেসিপি, গরম ভাতে খেয়ে দেখুন হালকা পাতলাই রান্না, দারুণ লাগবে সবার। তাহলে বন্ধুরা এই রেসিপিটা এখানেই থাকলো, আমি আবারও ফেরত আসবো জলদি একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেতে যেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো কমেন্ট করেও জানাবেন কিন্তু আমাকে এই রেসিপিটা।